আপনারা এই মুহূর্তে যে পাতাটিকে দেখছেন সেটি হচ্ছে থানকুনি পাতা। নিয়মিত থানকুনি পাতা রস খাওয়া শুরু করলে একাধিক উপকার মেলে, বিশেষত শরীরের যত্নে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বললেই চলে। আসুন জেনে নেওয়া যাক এর ভেষজ গুণ। প্রথম, ক্ষতের চিকিৎসায় কাজে আসে। কোথাও কেটে গেলে সেখানে যদি অল্প করে থানকুনি পাতা থেঁতো করে লাগানো যায় তাহলে দারুণ উপকার পাবেন। এই পাতায় রয়েছে স্যাপোনিনস নামে একটি উপাদান, যা ক্ষতস্থানে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়, যে কারণে ক্ষত শুকিয়ে যেতে সময় লাগে না, ক্ষতস্থানে কোনো ধরনের সংক্রমণ হওয়ার আশঙ্কাও কমে যায়। দুই, সারা শরীরে রক্তের প্রবাহে উন্নতি ঘটে। নিয়মিত থানকুনি পাতার রস খেলে ব্লাড ভেসেলের যে দেওয়াল রয়েছে তার ক্ষমতা যেমন বাড়ে, তেমনি সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ বেড়ে যায়। ফলে দেহের প্রতিটি অঙ্গে বিশুদ্ধ রক্ত পৌঁছে যাওয়ার কারণে রোগ ব্যাধির প্রকোপ কমতে সময় লাগে না, বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও, সেই সঙ্গে পা ফুলে যাওয়া এবং পায়ে যন্ত্রণা হওয়ার মতো সমস্যাও দূরে থাকে। তিন, রক্ত জমে থাকার আশঙ্কা কমায়। রক্ত জমাট বাঁধার আশঙ্কা কমাতে থানকুনি পাতার উপকারিতা প্রচুর। থানকুনি পাতায় উপস্থিত নানা মিনারেল এবং উপকারী উপাদানের কারণে রক্ত জমাট বেঁধে যাওয়ার আশঙ্কা কমে, যে কারণে থ্রম্বোসিসের মতো রোগ দূরে থাকতে বাধ্য হয়। তাছাড়া রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো ঘটনা ঘটা একেবারেই উচিত নয়, কারণ এমনটা ঘটলে রক্তের প্রবাহে বিঘ্ন ঘটে, ফলে হার্ট, কিডনি এবং মস্তিষ্কের যেমন মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তেমনি শরীরের অন্যান্য অঙ্গগুলোও কাজ করা বন্ধ করে দিতে পারে। তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি, আর সেই কারণেই তো থানকুনি পাতা রস না খেলেই নয়। চার, শরীরের ভিতরে প্রদাহের মাত্রা কমায়। কোনো কারণে শরীরের ভিতরে যদি ইনফ্লামেশন বা প্রদাহের মাত্রা বেড়ে যায় তাহলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সঙ্গে মাথা চাড়া দিয়ে ওঠে নানা ধরনের সমস্যা। এক্ষেত্রে জয়েন্টের ব্যথা, বারে বারে জ্বর আসা, ক্লান্তি, মাথা যন্ত্রণা, খিদে কমে যাওয়া এবং পেশিতে যন্ত্রণা হওয়ার মতো লক্ষণগুলি প্রকাশ পায়। এই সময় যদি সঠিক চিকিৎসা শুরু করা না যায় তাহলে বিপদ। তবে এমন পরিস্থিতি আসার আগে কিন্তু ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব থানকুনি পাতার রস খাওয়ার মধ্য দিয়ে। এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা নিমেষে প্রদাহের মাত্রা কমায়, সঙ্গে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মতো সমস্যাকেও দূরে রাখে, কমায় জয়েন্টের ব্যথা। পাঁচ, স্টমাক আলসারের মতো রোগ দূরে রাখে। এসিয়াটিকোসাইড নামে একটি উপাদান রয়েছে থানকুনি পাতায়, যা হজম ক্ষমতার উন্নতি ঘটায়, সেই সঙ্গে স্টমাক আলসারের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, পেট খারাপ বা ডায়রিয়ার চিকিৎসাতেও অনেক সময় এই পাতাটিকে কাজে লাগানো হয়ে থাকে। ছয়, অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের প্রকোপ কমায়। এমন ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের নিয়মিত করে খেতে হবে থানকুনি পাতার রস, তাহলেই মিলবে উপকার, কারণ এতে রয়েছে এমন কিছু উপাদান যা সেরোটোনিন হরমোনের ক্ষমতা বাড়িয়ে দেয়, যে কারণে স্ট্রেস হরমোনের প্রভাব কমতে শুরু করে, ফলে অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের প্রকোপ কমতে সময় লাগে না, এমনকি স্ট্রেস লেভেলও কমে যায়, তেমনই বারে বারে অ্যাংজাইটি অ্যাটাকের কবলে পড়ার আশঙ্কাও কমে। সাত, মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে বুদ্ধির ধারও বাড়ে, যা চোখে পড়ার মতো। এই কারণেই তো ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষেরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান তাহলে শেষ বয়সে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। আট, অনিদ্রার সমস্যা দূর হয়। রাতে কি ঠিক মতো ঘুম হয় না, তাহলে আজ থেকেই খাওয়া শুরু করা যেতে পারে থানকুনি পাতা। উপকার মিলবে একেবারে হাতে নাতে, কারণ এতে রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যার স্ট্রেস লেভেল কমায়, সঙ্গে নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে, ফলে অনিদ্রার মতো সমস্যা দূরে পালাতে সময় লাগে না। নয়, শরীরকে বিষমুক্ত করে। নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিক উপাদানের যদি সময় থাকতে থাকতে বের করে দেওয়া না যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়, কারণ সেক্ষেত্রে এই সব ক্ষতিকর উপাদানগুলির কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হলো, টক্সিক উপাদানদের শরীর থেকে বের করবেন কিভাবে? এক্ষেত্রে ভরসা রাখতে পারেন থানকুনি পাতার উপরে। প্রতিদিন ঘুম থেকে ওঠা মাত্র 2 চামচ থানকুনি পাতার রসের সঙ্গে যদি 1 চামচ মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে রক্তে মিশে থাকা টক্সিক উপাদানগুলি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, ফলে শরীরের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আর থাকে না। 10, জ্বরের চিকিৎসার কাজে আসে এই থানকুনি পাতা। জ্বরের খপ্পরে পড়লে অতি অবশ্যই থানকুনি পাতার রস খেতে হবে। সকালে খালি পেটে 1 চামচ থানকুনি পাতার রসের সঙ্গে 1 চামচ শিউলি পাতার রস মিশিয়ে খেলে জ্বরের প্রকোপ কমতে সময় লাগে না, এমনকি সর্দি কাশির মতো সমস্যাও কমে যায় অল্প দিনে। 11, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। যাদের পরিবারে এমন জটিল রোগের ইতিহাস রয়েছে তাদের
তিরিশ পেরোনো মাত্র নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে, কারণ এতে উপস্থিত নানা উপকারী উপাদান রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে, সেই সঙ্গে হার্টের দেখভালেও বিশেষ ভূমিকা নেয়। বিশেষ করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো রোগকে দূরে রাখতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বললেই চলে। তবে মাথায় রাখবেন, যারা ইতিমধ্যেই প্রেশারের রোগে ভুগছেন তাঁরা থানকুনি পাতা খাওয়ার আগে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না। বারো, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বেশি মাত্রায় ক্যালোরি রয়েছে এমন খাবার এড়িয়ে চলার পাশাপাশি নিয়ম করে হাঁটাহাঁটি করলে এবং থানকুনি পাতা খেলে ওজন কমবে চোখে পড়ার মতো, কারণ নিয়মিত থানকুনি পাতা খেলে হজম ক্ষমতার উন্নতি ঘটে, ফলে শরীরের ইতি উতি মেদ জমার আশঙ্কা আর থাকে না। এছাড়াও চুলের যত্নে থানকুনি পাতার রস অনেক কাজে লাগে। থানকুনি পাতার উপকারিতা তো এতক্ষণ জানলেন, এবার জেনে নেওয়া যাক থানকুনি পাতা খাওয়ার নিয়ম। সকাল সকাল খালি পেটে থানকুনি পাতার রস খেলে যেমন উপকার পাওয়া যায়, তেমনি কাঁচা থানকুনি পাতা চিবিয়ে খেলেও সমান উপকার পাওয়া যায়। ইচ্ছে হলে খেতে পারেন থানকুনি পাতার পেস্ট অথবা বড়াও। এছাড়া বিভিন্ন রকমভাবে থানকুনি পাতার রেসিপি তৈরি করা যায়, যেমন থানকুনি পাতার সঙ্গে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে, আর তারপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে সেই পেস্টটা নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দু তিন ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে তারপর সার্ভ করতে হবে গরম ভাতের সঙ্গে। আপনি অবশ্যই এটা খেয়ে নেবেন, এতে বিভিন্ন রকম রোগ সারে, পেট পরিষ্কার হয়, হজমের ক্ষমতা আপনার বাড়বে, আর তাছাড়া বিভিন্ন রকম রোগ থেকে থানকুনি পাতা আপনাকে রক্ষা করবে, সেটা তো এতক্ষণ আপনি জানলেন। তো এভাবেও কিন্তু থানকুনি পাতা আপনি খেতে পারেন। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিস মোটিভেশনাল হাব, সঙ্গে থাকবেন আমাদের আরও একটি চ্যানেল শিউলির হেসেল দেখবেন, যেখানে অনেক রেসিপি থাকে আপনাদের জন্য। শিউলির গান কবিতা আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো থাকে, অবশ্যই ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কারণ আমাদের সকলের জানা উচিত এরকমই একটা উপকারী ভিডিও। নমস্কার।